এই যে সেকুলার, সেকুলারটা কি, এটা এটার কাজ কি, এরা কি করে? আপনার আপনার দৃষ্টিতে সেকুলারটা আমি বলে দিই, দেখেন আমি সেকুলার উপরে আধা ঘন্টা কথা বলতে পারবো, তো সংক্ষেপে 1 মিনিট বলে দিই। প্রথম কথা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম সেকুলারিজম করতে আসলো আগে, আপনাকে এটা বুঝতে হবে। আমি একবার লিখেও দিয়েছিলাম, আপনারা পোস্ট গুলো পান কিনা জানি না, এই ইউরোপে যখন খ্রিস্টবাদ প্রসার হয়েছিল তখন তারা বলছে যে বাইবেল স্কুলে 6 বছরে পৃথিবী সৃষ্টি করছে, আর বাইবেলের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন আপনাকে বাইরে ফেলে দেবে, পুড়াই ফেলে দেবে। গ্যালিলিও ব্রুনো তারা বৈজ্ঞানিক আছিল, তারা বাইবেল বিশ্বাস করতো না, কথা বুঝছেন? তখন তাদেরকে করের কারায় পুড়াইয়া মারছে। এগুলো হচ্ছে যে খ্রিস্ট ধর্মের জুলুম, যেটা ইসলাম ধর্ম বর্তমানে করতেছে। আজ থেকে 500 বছর আগে খ্রিস্টান ধর্ম এই কাজটাই করেছে এই ইউরোপে। তখন করলো কি, ইউরোপে একটা রেনেসাঁস জাগরণ হলো, বিশেষ করে ফ্রান্সে। বলছিল কি যে চার্চের থেকে, চার্চের শাসন থেকে, গির্জার শাসন থেকে রাষ্ট্রকে আলাদা করতে হবে, অর্থাৎ বাইবেল থেকে, ধর্ম থেকে, রাজনীতিকে আলাদা করতে হবে। তবে কি করতে হবে, একটা ধর্ম নিরপেক্ষতা আনতে হবে সেকুলারিজম। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো যে কেউ বলে যার যার ধর্ম তার তার, আর কেউ বলে যে নাস্তিক্যবাদ, আর কেউ বলে যে ধর্ম গুলো সেপারেট থাকবে রাষ্ট্র পরিচালনা থেকে, রাজনীতি থেকে। তো মূলত এটাই, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার জন্য সেকুলারিজমটা ইউরোপে চালু করা হয়েছে। এই জিনিসটা নেহরু করছে কি, ভারতবর্ষে সেকুলারিজমের নাম দিয়ে এটা ভারতে চালু করেছে। কেন ভারত ওই উদ্দেশ্যে চালু করা হয়নি, অর্থাৎ রাষ্ট্রটাকে হিন্দু ধর্মকে বাদ দেওয়ার জন্য, পৃথক করার জন্য করা হয়নি। কারণ পৃথক করবে কি, রাষ্ট্র পরিচালনায় ভারতবর্ষে হিন্দু ধর্ম কোন প্রাধান্য বা হস্তক্ষেপ ছিল না। ভারতবর্ষ শাসিত হয়ে আসছে 10,000 বছর যাবৎ, কখনো হিন্দু ধর্ম বলে নাই যে আপনাকে এটা করতে হবে, না করলে মারে ফেলে, এরকম কোনো কিছু রাষ্ট্রীয় বিধান রাজাদের উপর চাপিয়ে দেয়নি, কথা বুঝছেন? তাহলে সেকুলারিজম ভারতে আনার কোন দরকারই নেই, কিন্তু আনছে কেন, হিন্দু ধর্মকে গায়েল করার জন্য। অর্থাৎ সেকুলারিজম আড়ালে ইসলাম আর খ্রিস্টবাদটা ভারতবর্ষে ছাইয়ে পর প্রচার করে এটাকে ইসলাম কান্ট্রি, খ্রিস্টান কান্ট্রি বানিয়ে 4-3 ভাগ 5 ভাগ করে রাখার জন্য। তখন এই কারণে আজকে নেহরু পরিবার ক্ষমতাচ্যুত, কংগ্রেস মুছে গেছে, ঠিক আছে? মানে যেটা আমাদের ভারতবর্ষ দরকার নেই, আমাদের হিন্দু ধর্ম মৌলবাদী ধর্ম না, হিন্দুরা কখনো মৌলবাদী না, কখনো সাম্প্রদায়িক না। হিন্দুরা যদি মৌলবাদী হতো, সাম্প্রদায়িক হতো, তাহলে ভারতে কোনোদিন ইসলাম ঢুকতে পারতো না, খ্রিস্টানরা ঢুকতে পারতো না, মায়েরা খাইতে ফেলাই ফেলা দিতে পারতো। আর হিন্দুরা কখনো দেশ দখল পছন্দ করে না, পৃথিবীর একটা দেশও হিন্দুরা দখল করে, কিন্তু মুসলমানরা খ্রিস্টানরা ভারতের প্রত্যেকটা অংশ দখল করে করে খ্রিস্টান দেশ, মুসলমান দেশ বানায়। আগে গোটা পৃথিবীতে 90% এলাকা ছিল হিন্দু এলাকা এবং হিন্দু, আর কেউ ছিল না। আজ থেকে 2000 বছর আগের কথা, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম আসার আগে, তাহলে এগুলো এত দেশ হইলো কেমনি, খ্রিস্টান এই বৌদ্ধ বা মুসলমান, এগুলো সব হিন্দুদেরকে ধর্মান্তরিত করে দেশগুলো আসছে। এই যে হিন্দু সেকুলার, এদের কাজ কি? হিন্দু সেকুলার, হিন্দুদের কাজ হলো যে একটু মানে আধিক্যতা দেখা, আতলামি করা। আপনি নিজে মাইল দেখতেছেন, আপনি নিজে বলতেছেন যে সর্বধর্ম সমান, মানে নিজে সকালে মার খাচ্ছে বিকালে আল্লাহ সর্বধর্ম সমান, আমরা হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মধ্য খ্রিস্টান সব এক, এটা কেন বলতেছেন আপনি একটু মাইকটা কম খাওয়ার জন্য? এটা কখন থেকে শুরু হয়েছে, যখন ব্রিটিশরা ভারতে আসলো 1757 সালে, এর আগে পর্যন্ত কখনো বলে নাই সব ধর্ম সমান, এর আগে শুধু হিন্দুত্ববাদে প্রচার ছিল। তাহলে হিন্দু সেকুলাররা তো এই নাস্তিকবাদের কথাও তো বলে নাকি? নাস্তিকবাদ সেকুলাররা তো অ্যাকচুয়ালি সেকুলারিজমের আড়ালে ওরা ওই ইসলাম ধর্মটাই তো প্রচার করে, আর নাস্তিকবাদটাই প্রচার করে। অর্থাৎ হিন্দুদেরকে হিন্দুত্ব থেকে ছড়াইয়া, ধর্ম ছড়াইয়া যদি নিয়ে আসতে পারে তাহলে এটা হচ্ছে সেকুলারিজম। আপনি সেকুলারিজম দেখি ইসলাম ওরা মানে, ওরা তো সেকুলারিজম মানে না, কিন্তু ইসলাম সেকুলারি ওরা ওরা কি আসলে ইসলাম বিরোধী নাকি? ইসলাম কোন সময় ইসলাম ছাড়া আর কোনো কিছু বিশ্বাস করে না, এটা সেকুলারিজম ওরা বিশ্বাস করে না। ওরা কথায় কথায় বলে সেকুলারিজম একটা কুফরি মতবাদ, নাস্তিক মতবাদ, এটা ইসলামে সমর্থন করে না। ইসলাম হচ্ছে যে মদিনার সনদ, আল্লাহর নির্দেশ, কোরআন হাদিস অনুসারে চলবে। তো সুতরাং এরা কেন এটা হতে পারে না, মুসলমানরা কেন নাস্তিক হতে পারে না, সেকুলার হতে পারে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা
বলেন বা রসুল বলেন এমন একটা বিধান করে দিছে যে তার জন্মের পরে এটা খতনা করে ফেলতে হবে, খতনা করে এটাকে আলাদা করে ফেলতে হবে, সাধারণ মানুষের থেকে আলাদা করে দিতে হবে। অর্থাৎ কোন মানুষ খতনা করে না, পৃথিবীর অর্ধেক মানুষ খতনা করে না, আর অর্ধেক মানুষ খতনা করে। এটা কেন করছে? দ্বিভাগ করার জন্য। যারা খতনা করবে তারা দারুল ইসলামে থাকতে পারবে, আর যারা কিন্তু খতনা করবে না তারা দারুল হারবে, মানে দোজখে থাকতে হবে। দোজখের অংশ পৃথিবীর এই খ্রিস্টান কান্ট্রি গুলো, এই হিন্দু কান্ট্রি গুলো, এগুলোতে চলবে। আর ওরা যাতে কোনোভাবে মুসলিম যেন খ্রিস্টান হতে না পারে বা হিন্দু হতে না পারে, তাদেরকে এই খতনা করে আলাদা করে ফেলি। মোহাম্মদের কিন্তু চালাকি, তাহলে ওরা মুসলমান থেকে মানুষ হতে পারে। তো মানুষ হতে গেলে আপনার কাছে আবার প্লাস্টিক সার্জারি করতে হবে। এরা কি প্লাস্টিক সার্জারি করা মানুষ হয়? ওরা তো মুসলমান, মুসলমান হয়ে থেকে জন্মের 3 মাস বাদে খতনা করে দিলে এটা মৃত্যু পর্যন্ত মুসলমান, এটা আর মানুষ হতে পারে। কিন্তু এই যে আমাদের বড় বড় ঠাকুর পরিবার গুলা ধর্ম সাজা যাচ্ছে, এদের জন্য কি বলবেন? এটা আমি বলি, দেখেন আমাদের আজ থেকে 2000 বছর আগে এরকম আমরা সুযোগ সুবিধা নিয়ে একজন নিজের জাত ধর্ম বিসর্জন দিতে আমরা আগে এগিয়েছি। এই যেমন রাজা মানসিং, তারপরে সিরাজের প্রধান সেনাপতি মোহনলাল, মোহনলাল কি করছে, তার বোনকে সিরাজকে উপহার দিচ্ছে, সিরাজের বিছানায় তুলে দিছে যাতে তারা প্রধান সেনাপতি বানায়। মানসিং আকবরের সেনাপতি ছিল, কিভাবে সেনাপতি হয়েছে, সেও তার বোনকে আকবরের বিছানায় তুলে দিছে যে আকবর তো বিয়ে করে নিয়ে যাও, এটা খেদমত করেন স্যার, তাহলে বাস তখন সে সেনাপতি। এইভাবে আজকে আমাদের খাদ্যমন্ত্রী সাধন মজুমদার তার দুইটা মেয়ে মুসলমানকে দিয়ে তার মন্ত্রিত্ব ধরে রাখছে। তারপরে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর প্রথম লাভ জিহাদের শিকার কি করছে, ফিরোজ গান্ধীকে বিয়ে করে, তার দুইটা ছেলে এখন খ্রিস্টান হয়ে গেছে আর হিন্দুত্ব নেই। তাহলে হিন্দুরা সবসময় তাহলে হিন্দুরা হিন্দুর ক্ষতি ডাকে আনতেছে, এই তো একেবারে শুরু থেকে। আজকে হিন্দুরা বিশেষ করে শিক্ষিত হিন্দুরাই আমাদের হিন্দু সমাজের জন্য বড় ক্ষতিকর। যেখানে শিক্ষিত হিন্দু আজকে নেতৃত্ব দেওয়ার কথা, যারা দুর্বল অর্থনৈতিক ভাবে অল্প শিক্ষিত তাদেরকে এগিয়ে নেওয়ার কথা শিক্ষিত হিন্দুরা, কিন্তু শিক্ষিত হিন্দুরা আজকে কুলাঙ্গারা পরিণত হয়েছে, তারা নেতৃত্ব না দিয়ে ওরাই লক্ষ পক্ষকে পরিণত হয়েছে। তারাই তো আমাদেরকে রক্ষা করবে, ভালো জ্ঞান বুদ্ধি দিয়ে পরিচালনা করবে, বাংলাদেশে কোন হিন্দু দল নাই, হিন্দু দলের মনোনীত কোন হিন্দু এমপি নাই। তাহলে আপনারা এগুলো হিন্দু কেন বলতেছেন? এই এমপি গুলো হিন্দু এমপির চরিত্র সম্পর্কে দু একটা কারণ। এই প্রথম প্রথম কথা হচ্ছে যে এই হিন্দু এমপি গুলো কিভাবে তারা ক্ষমতায় গেছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগ হচ্ছে যে একটা মানে উর্দু শব্দ আওয়ামী লীগ, আওয়ামী লীগ আসছে প্রত্যেকে। এই আওয়ামী শব্দটা আগে ওই 1947 আগে পর্যন্ত ছিল মুসলিম লীগ, তারপরে নাম দিয়েছে 1953 সালে মুসলিম আওয়ামী লীগ। মুসলিম আওয়ামী লীগটা পরবর্তীতে বলে যে না, ওই সোহরাওয়ার্দি, তারপরে আমাদের ওই যে শরৎচন্দ্র বসু, তারা বলছে অভিন্ন বাংলা বানাবো, তাহলে এক কাজ করি ওই দেশভাগ চিন্তা সভা এসে বলে যে তাহলে মুসলিমটা বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ রাখা হোক 1947-53 পরে কৌশল করে, যারা হিন্দুদেরকে দোকান, হিন্দুরা যেন বুঝতে না পারে আওয়ামী লীগটা যেন আওয়ামী মুসলিম লীগ না হয়, তখন হিন্দুদেরকে এই দলে ডেকে নিছে যে এখন আমরা বাঙালি হয়ে যাবো, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যাবো। তো ওইখান থেকে আওয়ামী লীগ আসছে। এখন যে সমস্ত হিন্দু নেতারা এখন যে মন্ত্রী বলতেছেন বা এমপি সাংসদ হয়েছে, তারা তো ওই মুসলিম লীগের লেজুর, অর্থাৎ আওয়ামী লীগের লেজুর, আর এরা কখনো হিন্দুত্ববাদের দ্বারা কাছে নাই, হিন্দুদের স্বার্থ তো কখনো দেখে না, এবং তাদের নিজেদের স্বার্থ তারা দেখে, তারা সরকারে পোষণ করে এই পদগুলো পেয়েছে। বস্তুত কোনো হিন্দু দলের থেকে নমিনেটেড, একটা হিন্দু ভোট দিয়ে এদেরকে বানাইছে, কোনো হিন্দু ইলেকশন বা মিটিং নির্বাচন কিছু হয়নি, সুতরাং তাদের থেকে কোনো কিছু আশা করবো না। যখনই কোনো হামলা কিছু হয় তারা কখনো, এবার কিন্তু শেখ হাসিনা নির্দেশ দিছে, বলবে যান আপনারা একটু দেখে আসেন আপনাদের জাত ভাইরা কেমন আছে, হিন্দু জাত ভাইরা মরে গেছে কিনা। তো এবার তারা এসে একটু মুখ দেখাইতে আছে, বাস্তব হচ্ছে এগুলো আইওয়াস ভোট আসতেছে, ইলেকশন আসতেছে, একটু রাস্তায় নামে চেহারা দেখানোর জন্য, যাতে হিন্দুদের ভোটটা আবার পাওয়া যায়। এরা এমপি হলো কি তাহলে সিলেকশনের মাধ্যমে, তো নাকি এদের মধ্যে এই সম্ভবত 17-18টা সিট ইলেকশনের মাধ্যমে হয়, আর বাকি 10-12টা সিট ওখানে সংরক্ষিত আসন, দু চারটা মহিলা মহিলা আছে হিন্দু বলা হয় কথিত হিন্দু আর কি, তো 16-17টা ইলেকশনের মাধ্যমে আসে। আওয়ামী লীগের একদম ডাইরেক্ট হিন্দু মুসলিমের ভোটে, হিন্দু মুসলিম
বুদ্ধি বিচার আর দিন সাতটা যে নমিনেটেড মাধ্যমে হয় ওগুলো হচ্ছে জিহুজুর জিহুজুর করে যাকে দেবে এটা যেহেতু সংরক্ষিত পদের লিস্টে আসন আছে সেখান থেকে তো চার পাঁচটা হিন্দুদেরকে দিতে হয় চার পাঁচটা হিন্দুদেরকে দিয়ে দেয় তো বাস্তবে সরকারের নীতি হচ্ছে যে হিন্দুদেরকে দমন পীড়ন করে এদেশ থেকে নিশ্চিন্ন করা সুতরাং সরকার সবসময় বলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই এবং এটা সরকারের দলীয় নীতি হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু স্বীকার করা হবে না সংবিধানও নাই এবং পৃথিবীর সব দেশে সংখ্যালঘু থাকতো আমাদেরকে কেন দেওয়া হবে স্বীকৃতি আমরা সবকিছু ট্যাক্স উঠি ভোট উঠি এই দেশের নাগরিক এই দেশে আমরা জন্ম আজ থেকে 500 বছর আগে থেকে বাংলাদেশে 1.92% হিন্দু ছিল আজকে আমরা এই দেশে জন্ম এই দেশে ভূমিপুত্র হয়ে আমরা বিতাড়িত এখন প্রস্তুত ওটা বাংলাদেশটা তাদের দেশ 500 বছর আগে ছিল আমাদের দেশ এখন বলছে এটা মুসলমান দেশ আপনারা ভারত চলবে মালা বিস্তি বিস্তি কথাবার্তা বলে এগুলো তো এখন এটা দুর্বিষয় কিন্তু এই যে এটা রিসেন্ট দুই একদিন ধরে একটা স্ট্যাটাস দেখতেছিলাম যে আপনার ওই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সিনেমা করা হবে কে কে দান করবেন এই ঠিকানায় দান পাঠান এরকম দানের কি কারবার এটা এটা আমাকে একজনে ওই ওয়াশিংটনের থেকে কল করছে বলছে যে দাদা এখানে কিছু টাকা ডোনেট করে দেন অমুক সংখ্যালঘু ঐক্যবদ্ধ হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ পরিষদের একজন কলামিস্ট সাংবাদিক কি যেন বই এনেছে মানে জনপুর মসিনা করোনা থেকে মসে এরকম উনি নাকি 25,000 টাকা দান করছে এবং তাও কিস্তি কিস্তি দেবে একবারে না বাদ বাদ করে দেবে তা আমাকেও কিছু দিতে হবে আমি তখন প্রশ্ন জিজ্ঞেস করলাম যে এই এই যে ইহুদি পোলনস্কি একজন চিত্র নির্মাতা উনি যখন ইহুদি গণহত্যা হলো উনি ইহুদিদের জন্য সিনেমা হলোকাস্ট মুভি বের করছেন কোন একজন ইহুদি উনাকে সাম্প্রদায়িক বলা নাই উনি সত্যিকার অর্থে জিনিসগুলো তুলে ধরছে এবং পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছে কারা ইহুদিদের হত্যা করছে নাসিরা এবং খ্রিস্টানরা মুসলমানরা একসাথে মিলে ইহুদিদের কিন্তু শুধু যে নাসিরা হত্যা করছে তা নয় ইহুদিদের খ্রিস্টানরাও মারছে ইহুদি মুসলমানরাও মারছে বরঞ্চ নাসির সাথে হিটলারের সাথে মুসলমানদের একটা ঐক্য ছিল ইহুদিদের পৃথিবী থেকে নির্মূল করে দেয়া এর কারণ হচ্ছে মুসলমানদের প্রধান শত্রু হলো যে খ্রিস্টান ইহুদিদের ওই কারণে আর খ্রিস্টান দেখেন ইহুদি বিদ্বেষী হিন্দু এবং তারা হিন্দুদের স্বস্তিকে বিশ্বাস করে স্বস্তিকে চিহ্ন তাদের দ্বারক তারা সম্মান করে এবং জার্মানি তো বহু শিব শিব এবং আপনার এই যে হর পার্বতী দুর্গা বিভিন্ন মুক্তি পাইছে অর্থাৎ রাশিয়া জার্মানি ওখানেও হিন্দু সভ্যতা ছিল আজ থেকে 8-10,000 বছর আগে তো তারপরে কি হলো পোলনস্কি যে মুভিটা বানাইলো সেখানে স্পষ্ট করে দেখেছিল আপনি আমাদের যে ভিত্তি করে যে একটা মুভি বানাইছে দুই বাংলার দেশান্তরীর ঘটনা নিয়ে কিভাবে হিন্দু মুসলিম পার হয়েছে সেখানে কিন্তু ভিত্তি করছে কিন্তু সেকুলার চিত্র নির্মাতা কখনো দেখিয়ে দেয় নাই মুসলমানরা যে হিন্দুদেরকে হত্যা করছে কিন্তু পোলনস্কি দেখিয়ে দিয়েছে মুসলমান নাসি খ্রিস্টানরা ইহুদিদের হত্যা করছে কিন্তু আমাদের হিন্দু সেকুলার যেগুলো চিত্র নির্মাতা আছে তারা কখনো দেখাবে না যে মুসলমানরা হিন্দুদেরকে হত্যা করছে ভারতবর্ষে কিভাবে মুসলমানদের ছটা গিয়া কেউ ব্যবসা করতে চায় না মুসলমানরা যদি বই না কিনে চিত্র না ছবি না দেখে তাহলে তাদের ব্যবসায় হবে না একমাত্র কাশ্মীর ফাইলস সুন্দরভাবে ডকুমেন্টের ভাবে তুলে ধরে হয়েছে যে কাশ্মীরে কারা নির্যাতন করছে মুসলমান নির্যাতন করছে স্পষ্ট ভাবে দেখিয়েছে ছবিতে তো আমরা কথা যদি ইতিহাস বিকৃত করে যদি ছবি নির্মাণ করি ইতিহাস বিকৃত করে লেখি তাহলে ওইগুলা তো পোষণ ছাড়া আর কিছু নেই প্রশ্নের এখান থেকে কারা কারা আছে এই প্রশ্নে প্রথম করছে যে আমাদের সেকুলার হিন্দু নেতৃবৃন্দ এবং যে এই যে এই যে নেহরু ডাইনেস্টি যে ভারতবর্ষে যেটা চালু করেছে যে আফিস অর্থাৎ পোষণ করে আমাদেরকে বাঁচতে হবে এটা আজ থেকে 1,000 বছর 1,500 বছর আগেও ছিল আপনি ইসলামিক দেশগুলোতে যদি বাস করতে চান আপনাকে পোষণ করে বাস করতে হবে আগের দিনে আপনি জিজিয়া কর দিয়ে বাস করতে হবে এখন করতে হবে জিজিয়া কর তো ডাইরেক্ট নিতে পারে না এখন পোষণ করতে হবে আপনি একটা ব্যবসা করেন আপনার দোকানে হামলা
সমাবস্থান। মুসলমান দেশগুলা কি হয়, আস্তে আস্তে ওগুলো তো কোনো মুসলমান দেশ ছিল না, ওগুলো হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টানদের দেশ ছিল, আস্তে আস্তে ওরা সংখ্যা বাড়াইয়ে একসঙ্গে মুসলমান দেশ বানিয়ে গেলে তারপর তারা অন্য বিধর্মীদের অন্য ধর্মদের বিচারিত করা। তো সুতরাং আপনি যদি বাঁচতে চান এখনো সেটা বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইভেন এখন ভারতও আপনাকে তোষণ করে বাঁচতে হবে। এই তোষণ মানে জিজিয়া করার একটা বিকল্প ব্যবস্থা আর কি, জিজিয়া কর দেওয়া বাঁচতে হবে এই তো। তাহলে নিউ ইয়র্কে যে এত বড় বড় নেতা সংগঠন, এনারা কি করতেছে? আমাদের এখানে নিউ ইয়র্কের এই নেতা সংগঠন যেগুলো বলতেছে এগুলো সব তোষণ, দালালি চামচামি এগুলোতে লিপ্ত, এবং এদের সাথে যদি আপনি কথাই বলেন এদের চোখে মুখে দেখলে আপনি বুঝতে পারবেন এরা যে একটা বাটফার এবং ফ্রড, মানে মানে তাপাবাজি এই হিন্দুদের সাথে আন্দোলনের নামে করে আসতেছে। সত্যিকার অর্থে যদি তারা আন্দোলন করতো, আজকে আমরা 30-35 বছর ধরে এই সংখ্যালঘুদের জন্য আন্দোলন করতেছে আমরা কিছুই পাইনি। আমরা যদি সত্যিকার অর্থে ডেডিকেটেডলি হিন্দুদের জন্য মন প্রাণ নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আমরা বাংলাদেশে বহু অধিকার এই 30-35 বছর আদায় করে বলতে পারি। আপনি এমন কোন নেতা নাই যারা তোষণ করে এই বাংলাদেশে এই সংখ্যালঘুদের ইয়েকে হাতিয়ার করে ব্যবসা বাণিজ্য নিজেদের আঁকে এগুলো গুছাচ্ছে কিন্তু বাস্তবে কোনো অধিকার ভঙ্গি যে কোনো নেতা আপনি আমাকে পয়েন্ট করে বলেন, সে আজকে সিআর তত্ত্ব থেকে শুরু করেন সুরেন্দ্র সেন গুপ্ত এখন থেকে রানা দাশগুপ্ত এখানে ঐক্য পরিষদে যারা আছে কতগুলো বৃদ্ধ কোকা টোকা আছে এরও ঠিক একই পথে। তাহলে আমাদের জন্য কোনো গাইডিয়ার নাই, আমাদের জন্য কোনো নেতৃত্ব নাই, কোনো সংগঠন নাই যে জোরালো ভাবে এটা প্লেস করবে। এটা একটা দল প্রতিবাদ করবার লাগলে আরেক দল বিরোধিতা করে হিন্দুদের, এটাই তো ঝামেলা। আপনাকে ইস্যু ভিত্তিক নিয়ে যখন আপনি মাঠে নামবেন কোন কারো বিরোধিতা করার কোন সুযোগ নেই। সংখ্যালঘুরা কি চায় আপনাকে আগে স্ট্যাটিস্টিক্স নিতে হবে, আমাদের দেশের সংখ্যালঘুদের প্রকৃত সমস্যাটা কি এটা বাইর করতে হবে, জরিপ করে সবাই এক ব্যক্তি স্বীকার আমরা এখন আর বাঙালি নই, আমরা আর বাঙালির মধ্যে যেতে চাই না, বাঙালি তো মানে একটা ধোকাবাজি, বঙ্গবন্ধু আমাদেরকে বলছে তোমরা বাঙালি হয়ে যাও অথচ তারা মুসলমান হয়ে গেছে আমরা বাঙালি হতাম। তো এখন তারপরে এই ধোকাবাজিতে গিয়ে আমরা আজকে নিশ্চিন্ন হয়ে গেলাম, আমরা চাই আমরা বাংলাদেশে আমরা আর বাঙালি না আমরা হিন্দু হয়ে বাঁচতে চাই, এই তো আমরা এখন সংখ্যালঘু, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর গায়ত্র সংবিধান দাবি করেন একসঙ্গে তারা বলতো, এখন তারা রাষ্ট্রধর্ম বাতিল করতে চায় বলে না, কারণ তারা জানে মুসলমানদের খাতাইয়া এই ধর্ম বাতিল করতে পারবে না, এই ধর্ম বাতিল করলে তাদের তোষণকারী দল আওয়ামী লীগের ক্ষমতায় 2-4 ঘন্টাও থাকতে পারবে না। তো এখন আমাদের কথা হচ্ছে আমাদের তাহলে নিরাপত্তা রক্ষা কি, পৃথিবীর সব দেশে সংখ্যালঘু আছে, ভারতও আছে আমেরিকাতেও আছে, তা আমরা সংখ্যালঘু আমাদের স্বীকৃতি দেন, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সবাই সংখ্যালঘু, আমরা বাঙালি নই, আমরা কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান, আমাদের পূর্ণাঙ্গ অধিকার দেন নাগরিক স্বীকৃতি দিয়ে সংখ্যালঘু স্বীকৃতি দিয়ে। কিন্তু নিউ ইয়র্কে যে নেতাগুলো আছে তারা কি পারবে কিছু করতে? আমি এদের উপর আমার ব্যক্তিগত মতামত তারা এদের উপর মানে বিশ্বাস করে আর থাকবেন না, এদের কোনো ক্যাপাসিটি নাই, এরা কোনোদিন কিছু করতে পারো নাই, কোনো রেকর্ডও নাই, 30-35 বছর আপনাদের জীবন বিক্রি করে করে এভাবে আন্দোলন করছে, সুতরাং তাদের উপর যদি এখনো ভরসা করে আপনারা দাঁড়িয়ে থাকেন আপনাদেরকে এই সব একদম মানে দই মিষ্টি সব খাওয়া হবে সংখ্যালঘুদের সব অধিকার আদায় করবে, তাহলে আপনারা আর একটা বিভ্রান্তির মধ্যে পড়বেন। আমি দুই একটা এক্সাম্পল দিই, এই যে যেমন ধরেন রিসেন্টলি একটা যে আন্দোলন গড়ে উঠছে এই আন্দোলনটাকে ওরা ড্যামেজ বিক্রি করে দিয়ে তাদের নিজেদেরকে ইয়ে করবে কিভাবে, যে ওয়াশিংটন আমরা যাত্রা করলাম 90-80 হাজার টাকা করছিলাম, এরাই আবার বলছে যে এইগুলো তো সব আমরা আয়োজন করছি আমরাই এখন, তাহলে আপনারা কি আমাদের সংখ্যালঘু মন্ত্রণালয় দেন একটা কমিশন দেন কেন, ওখানে তারা আবার গিয়ে সিআরটি নিয়ে বসে হিন্দুদেরকে বেছে বেছে খাওয়ার জন্য। তো প্রকৃতপক্ষে হিন্দুদের ওইখানেও মুক্তি হবে না, হিন্দুদের ওদের উপর নির্ভর না করে নতুন নেতৃত্বের উপরে আপনারা আসা, আমাদের প্রধানমন্ত্রীও বারবার বলতেছে যে নতুন নেতৃত্ব আপনারা খুঁজে বের করেন যারা রিলে প্রকৃতপক্ষে কাজ করতে চায় দেশের জন্য সংখ্যালঘুদের জন্য, এই ধরনের নেতাদের উপর আপনারা বিশ্বাস করবেন, এদের উপর বিশ্বাস করবেন না, তাহলে আপনারা আমরা সবাই মুক্তি পাবো। এখন আমাদের সেই নেতৃত্ব দেশে আছে সত্যিকার অর্থে, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখন নতুন নেতৃত্ব নিয়ে আসতেছে, ইভেন বাংলাদেশে যে ঐক্য পরিষদের একটা অংশ সত্যিকার অর্থে তারা হিন্দুদের জন্য কাজ করতে চায়, তারপর আছে হিন্দু মহাজোট, এর পাশে সংখ্যালঘু পরিষদ আরো নানা রকমের দলগুলো আছে, চারু হিন্দু পরিষদ, এগুলো তারা সবাই চায় সনাতন বিদ্যার্থী সরকার, মুসলমানদেরও একটা অংশ চাই যে না হিন্দুরা এদেশের অংশ এদেশের নাগরিক, তাদেরকে অবশ্যই আমরা স্বীকার করে নিতে হবে, তারা কোথায় যাবে পুরাতন বুড়া বুড়া না বুড়া নেতাদের উদ্দেশ্যে কি বলবে?
বিদ্যুৎ উপরে দেখেন এরা অনেকে এখন রিটায়ারমেন্টে চলে গেছে এবং তারা কিন্তু রিটায়ারমেন্ট নিতে চায় না ওই কমিউনিস্টদের মতন কমিউনিস্টরা একটা কথায় কথায় বলে কমিউনিস্টদের কোন মানে অবসর নাই জীবনে তো তারা এগুলো করে কেন জানেন এগুলো হচ্ছে যে তাদের ওই নাম কামায় ভরণ পোষণের জন্য বাস্তবতা হচ্ছে তারা কেউ হোম কেয়ারে আছেন কেউ পেনশনে আছেন কেউ বাড়ি ভাড়া পায় কেউ অন্যান্য তোষণবাজি করে আয় রোজগার করে ওই পাবলিকেশন ফুড স্ট্যাম এগুলো তো বিদেশে তো বিভিন্ন সুযোগ সুবিধা আছে এগুলো পেতে তাদের কোনো অসুবিধা নেই এগুলো খাচ্ছে পাচ্ছে এগুলো খাইয়ে খাইয়ে এখন বাংলাদেশের সংখ্যালঘুদের নেতা সাই যে সংখ্যালঘুদের নানা পরামর্শ দিয়ে এটা করেন ওটা করেন বাস্তবে এরা সংখ্যালঘুদের জন্য কোনো কিছু করবো না এরা দেশে গিয়ে কোনো একটা আন্দোলন করবে কিন্তু এখানে মন্দিরে আবার দেখি দলবাজি চলে তো মন্দিরে এখন বিভিন্ন মন্দিরে আমাদের বিভিন্ন সমস্যা চলতেছে কিন্তু আমাদের সমস্ত হিন্দু জাতিদের বুঝতে হবে যে আমরা মন্দিরের মারামারি একজনের একজন বিরোধিতা করে কোনো লাভ হবে না অতীতে আমরা দেখছি মন্দির পরে দিছে কারো কারো জেলে দিছে তারপরে কারো কারো কোনো কোনো ব্যক্তির থেকে টাকা পয়সা নিয়ে ওই টাকা পয়সাও ফেরত দিতে চায় না বিভিন্ন ঘটনা হয়েছে আমাদের কমিউনিটি এরা আবার কমিউনিটির লিডার থাকে তাহলে যে ভালো মানুষগুলো যাদের কাছ থেকে আমরা কিছু আশা করবো তারা যদি এফোর্ট বাজি এগুলো করে তাহলে কিভাবে বলেন কার উপর আমরা আস্থা রাখবো এই প্রবলেম কারণে খুব দুঃখ লাগে তো সঠিক কোনো হতাশ হবার কিছু নেই একটা আড়ালে যদি একটা কথা আছে না ম্যাগের আড়ালে সূর্য আসে সূর্য কিছুক্ষণ ডুবে থাকে কিন্তু এক সময় সূর্যের আলো পাবে ম্যাগ সরে যাবে সূর্যের আলো পাওয়া যাবে তো আমরা যতই নির্যাতন হইতে এই দুঃস অবস্থার মধ্যে থাকি না কেন দেখবেন এগুলো এক সময় চলে যাবে কঠিন সময়টা চলে যাবে কঠিন সময়টা একসময় সুসময় হয়ে আমাদের মোট কথা আমাদের ধর্ম কালচারটা বজায় রাখতে হবে সবাই যত ধর্ম সম্পর্কে জানে আমাদেরকে সকালে আগে সবার আগে হিন্দু হতে হবে কেন আপনি হিন্দু হবেন আপনি যদি ভারতীয় হন বা ভারতীয় হিন্দু হন তাহলে আপনি ভারতের হিন্দুদের ভালোবাসবেন ভারতকে ভালোবাসবেন কিন্তু মালদাতে একজন হিন্দু থাকলে তাকে ভালোবাসবেন না পছন্দ করবেন না শ্রদ্ধা করবেন আপনি যদি খ্রিস্টান হন রাশিয়ার খ্রিস্টানকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন বাংলাদেশের খ্রিস্টানদের আপনি ভালোবাসবেন না শ্রদ্ধা করবেন না কারণ আপনি একটা জাতিগত ভাবনার মধ্যে পড়া আছেন কিন্তু যদি আপনি একজন হিন্দুত্ববাদী হিন্দুত্ব মানে হিন্দু হন মনে প্রাণে প্রকৃত খাঁটি হিন্দু হন তাহলে আপনি কোন দেশের মানুষকে কোন দেশের হিন্দুকে আপনি ঘৃণা করবেন না কেন আমরাই বিশ্বাস করি হিন্দু ধর্মে যে সবাই ব্রহ্মার অংশ পরমাত্মার অংশ সর্বং কল্যিতং ব্রহ্ম অর্থাৎ বালুকণা থেকে জীবাণু মানুষ গরু ছাগল সবগুলোকে আমরা পরমাত্মার অংশ মনে করি আমরা কাউকে ঘৃণা করি না কোন দেশকে ঘৃণা করি না কোন দেশের মানুষকে ঘৃণা করি না কারণ আমরা সেটা ঈশ্বরের অংশ মনে করি প্রত্যেকটা মানুষকে তাহলে আমি যদি হিন্দু হই এই ধারণাটা আমি শিক্ষা লাভ করি তখন এটা আমি প্রয়োগ করি কিন্তু আমি যদি খ্রিস্টান হই তাহলে আমি শুধু খ্রিস্টানকে ভালোবাসবো আর আমি যদি মুসলিম হই আমি শুধু মুসলিমকে ভালোবাসবো আর আমি যদি আমেরিকান হই তাহলে আমি শুধু আমেরিকানদেরকে ভালোবাসবো আমি ওই জাপানিজদের আর ভালোবাসবো এই যে জাপানি না হইয়ে আমেরিকান না হইয়ে ভারতীয় না হইয়ে আর শুধু যদি হিন্দু হন আপনি পৃথিবীর সব জাতি সব দেশকে ভালোবাসবো কোন বিরোধী হিন্দুরা টিকে থাক এটাই আমরা চাই নাকি আমরা যত ধর্মটা টিকে রাখতে পারি সবাই সংসারে যেন সবাই ধর্ম কালচারটা প্রচার করে এটাই রাখা উচিত তাই না আমাদের ধর্ম টিকে রাখতে হবে কারণ হচ্ছে ধর্ম ছাড়া কোন প্রাণী কোন এলিমেন্ট কোন ইনগ্রেডিয়েন্ট কোন জিনিসে বাতাসের একটা ধর্ম আছে এটা কি প্রবাহিত হয় ঠান্ডা দেয় আগুনের একটা ধর্ম আছে মানুষের একটা ধর্ম আছে এটা মনুষ্যত্বতা এটা হিন্দুত্ববাদ মানবতাবাদ আমাদের মনে হিসেবে দিয়ে গেছে এটা আমাদেরকে ফলো করতে হবে চর্চা রাখতে হবে আজ থেকে 50,000 বছর আগের কথা এখন আমরা কিন্তু পালন করে যাচ্ছি কেন এটাই হচ্ছে আমাদের ধর্ম এটা আমরা ছাড়তে পারবো এটা ছাড়লে আমরা পশুতে পরিণত মনুষ্যত্ব হারিয়ে ফেলবো আজকে যে রাশিয়ানরা আমেরিকানদের সাথে যুদ্ধ করতেছে আমেরিকানরা ইউক্রেন বা ইউক্রেন রাশিয়ার সাথে কেন এগুলো হচ্ছে খ্রিস্টান দেশ এগুলো ব্যক্তি মতবাদী দেশ ব্যক্তি মতবাদ সমস্ত মানুষকে ভালোবাসতে পারে কিন্তু যে অশরীরী ঈশ্বরের অপরিশরীয় ব্যয় এবং দ্বিতীয় মহাভারতের মতবাদ যেগুলো কোনো মানুষ দেয় না এগুলো হচ্ছে শ্রুতি আকারে মানুষ চর্চা করতে একসময় বেদক গেছে এগুলো খন্ড আকারে প্রকাশিত করছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অতুর্বেদ এগুলোই আপনাকে চর্চা করতে হবে পড়তে হবে এখানে সব মানুষ সভ্যতার শিক্ষা মনুষ্যত্ব সব দিয়ে আছে এটা না করে আপনি ধর্ম অবতারা বা গুরুতে কি করছে এই নানা গুরু দিয়ে বা ইসলামে কি বলছে খ্রিস্টানে কি বলছে এগুলো নিয়ে পড়ে থাকি এই ব্যক্তি মতবাদ বাদ দিতে হবে এই জন্য কোন একটা খ্রিস্টান দেশের সাথে কোন একটা খ্রিস্টান দেশের সম্পর্ক ভালো নেই কিন্তু আপনি ভারত দেখেন ভারত একটা মাত্র পৃথিবীতে হিন্দু রাষ্ট্র
দেখা যাক কবে আমরা শান্তি পাই, চেষ্টা চালায় যেতে হবে। ধর্ম আমরা, আমাদের ধর্ম সনাতন ধর্ম আমরা প্রচার করব, আমাদের ছেলে মেয়েদেরকে জানাবো ধর্মটা কি নাকি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখাতে হবে যে কেন আমরা হিন্দুত্ববাদ ফলো করব, কেন হিন্দুত্ববাদ উৎকৃষ্ট, কেন একটা হিন্দু শ্রেষ্ঠ জাতি, কেন একটা হিন্দু ধর্ম এই সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম জাতি, সবচেয়ে পুরনো ধর্ম, এবং এত পুরনো হয়েও কেন বিলুপ্ত হলো না, এখনো কেন আছে। হিন্দু ধর্ম হচ্ছে যে একটা পরিবর্তনশীল ধর্ম, যে ধর্ম পরিবর্তনশীল অ্যাডাপ্টেড হতে পারে না যুগের প্রয়োজন, সে ধর্ম টিকে থাকে না। যেমন ইসলাম ধর্ম আজ থেকে 1400 বছর আগে যা আছে এখনো তা, ওটা অ্যাডাপ্টেড হতে পারে না, পরিবর্তন সংশোধন হতে পারে না। কিন্তু হিন্দু ধর্ম বারবার সংশোধন হয়েছে, সবসময় সংশোধন হয়েছে, এই যে যুগের প্রয়োজন সংশোধন করতে বলাও আছে বেদ গীতা এগুলোতে, ফলে হিন্দু ধর্ম টিকে আছে এবং আরো টিকে থাকবে। এই যে আমাদের বিবর্তনবাদ, বিবর্তনবাদ আসার পরে আপনার ইসলাম ধর্ম দুরুষ্যাত হয়ে গেছে, খ্রিস্টান ধর্ম দুরুষ্যাত হয়ে গেছে। কেন? খ্রিস্টান ধর্ম বলতে 6000 বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, আর যীশু খ্রিস্টের জন্ম হয়েছে কিভাবে? ওর বাবা ছিল না, মা বাবার সাথে ইন্টারাকশন হয়নি, শুধু মায়ের থেকে জন্মের মাধ্যমে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। আমরা যারা বিজ্ঞান বিশ্বাস করি, বিজ্ঞানে বলা আছে যে মেয়েদের ক্রোমোজোম হচ্ছে এক্সএস, আর পুরুষদের ক্রোমোজোম হচ্ছে এক্সওয়াই। তাহলে যীশু খ্রিস্টের যে জন্ম হয়েছে তার পিতা ছাড়া, তাহলে নিশ্চয়ই তার শরীরে এক্সএস ক্রোমোজোম আছে, বৈজ্ঞানিক ভাবে এটাই তো আমরা বিশ্বাস করি। তাহলে তার মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম নেই, তাহলে যীশু খ্রিস্ট মহিলা না পুরুষ, এখন আমরা এটা একটা প্রশ্ন হতে পারে। এখানে তো হিন্দু খ্রিস্টান ধর্ম দুরিশ্বর, কথা বুঝতে পারছেন? ইসলাম ধর্ম একই অবস্থা, কিন্তু আমরা বিবর্তনবাদ, আমরা যেটা আগে থেকে বিবর্তনবাদ বিশ্বাস করতাম, আগে থেকে আমরা ক্লোরিন বিশ্বাস করতাম, আগে আমরা আমাদের বিবর্তনবাদ বলছিল কি অবতার তত্ত্ব, একটা আত্মা আত্মা আত্মার মাধ্যমে পৃথিবীতে প্রমাণ নিয়ে জন্ম লাভ করবে। যেমন যে রাম সে কৃষ্ণ, তেতা যুগে রাম জন্ম নিয়েছে, পরে দ্বাপর যুগে সে কৃষ্ণ হয়েছে, সেম আত্মা। তাহলে এই তারপর চতুর্ঙ্গ, এইভাবে আবার যুগের প্রয়োজন হয়তো ধর্মে বলাই আছে, যখন শত্রু বেড়ে যাবে যথাযথ ধর্ম গানে, তখন আবার এই ভগবান অবতার হয়ে আসবে, ও সে একই আত্মা আসবে। তাহলে যে আত্মার বিবর্তন, কোন বিবর্তন যে হচ্ছে, এই বিবর্তন বার্তা কোন ধর্ম আছে? একমাত্র হিন্দু ধর্ম আছে, এগুলো দিয়ে তারা বোরিং করতো। সেই সময় দেখেন গণেশের মাথাটা বোরিং করে লাগিয়ে দিছে, তারপরে ওই যে কেজন দেবী তারাকে তার হাজবেন্ড যখন একটা ইয়ে করলো, আঘাত করলো, তার একটা মাংসপিণ্ড অর্থাৎ ভ্রূণ বেরিয়ে গেল, ওই ভ্রূণটাকে আবার ঘৃত টেস্ট টিউব অর্থাৎ কি টেস্ট টিউবের মধ্যে রেখে টেস্ট টিউব বেবি 100টা সন্তানের জন্ম দিয়েছে। এই বোরিং জিনিসটা এখন মাত্র
10 বছর 20 বছর আগে আবিষ্কার হয়েছে, যেটা আমাদের কয়েকশো হাজার বছর আগে মুনিরে সেটা সেটা করে গেছে। তো সেই প্রাচীন মহাকাশ গমনের চিত্র সহ নবযান সহ এই সম্পূর্ণ বিমান একটা গ্রন্থে 300 প্রকারের ডায়াগ্রাম আছে বিমান তৈরির, বিভিন্ন বিমানের এই যে স্বাস্থ্যগুলো নালন্দা তক্ষশীলা ওইগুলো জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে ফেলছে। তো প্রাচীন টেকনোলজি গুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে আমরা এখন এগুলো উদ্ধার করতে আমরা হারিয়ে ফেলছি টেকনোলজি। তো এই যে সনাতন ধর্ম বিজ্ঞান, মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান সবই তো আছে, আর এগুলো এখন আধুনিক বিজ্ঞান তো মাত্র 100 বছর আগে এগুলো আবিষ্কার করতেছে। তো যেগুলো আমাদের ছিল মুনিঋষিরা যেগুলো দিয়ে গেছিলেন, এরা ব্রিটিশ আমেরিকান জার্মানরা চুরি করে প্রায় 40,000 বই সনাতন শাস্ত্র নিয়ে গেছে, তারা ওগুলো দেখে দেখে অনেক কিছুই বলেছে না বৈজ্ঞানিক কি পারমাণবিক বিস্ফোরণ করা দিয়ে প্রথম করেছিল, নিজেও স্বীকার করে নিয়েছে। তারপরে ধরেন এই স্বাস্থ্য গুলো বলে যে একবার পুরো এখানে ভালো হয় ভারতীয় কিন্তু জানতে পারলে তারা তো এগুলো আবিষ্কার করে পৃথিবীতে আবার আধিপত্য সৃষ্টি করবে, তখন ব্রিটিশরাই বলছে না এগুলো ধ্বংস করলে তো আমরাই তো জানতে পারবো না। তো তারা এগুলো থেকে অনেক মেকানিজম অনেক জানে, অনেক কিছু যেমন রেল ইঞ্জিন ইত্যাদি ইত্যাদি আবিষ্কার করছে, তো শিল্প বিপ্লব ঘটাইছে। তো ব্যাপারটা হলো যে আমাদের স্বাস্থ্য গুলি আমরা হারিয়ে ফেলেছি, যে কিছু ছিল তারা নিয়ে গেছে, তারা এগুলো ব্যবহার করতেছে, কিন্তু আমরা ওই ইতিহাস গুলো আমরা জানি। প্রকৃত অর্থ জানাতে হবে এই ইয়ং জেনারেশনদের, প্রথম কথা আমাদের হিন্দুরা বাঁচলেই আমাদের স্বাস্থ্য ধর্ম এগুলো বাঁচবে, হিন্দুদেরকে এগুলো জানাতে হবে, হিন্দুদেরকে বাঁচতে হবে, আমাদের এই পৃথিবী বেঁচে থাকবে।